জীবনকে বাঁচাতে পারে এমনই একজন হলেন ডাক্তার। আজকে যে চারজন দিদি আমার সাথে খেলতে আসছেন, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এই মহৎ উদ্দেশ্যে, এই মহৎ কাজে। এসে গেছেন চারজন দিদি, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছে মনুষিতা বিশ্বাস, কমপ্লিট হয়ে গেছে MBBS, এখন পোস্ট গ্রাজুয়েশন করার জন্য প্রিপেয়ার করছি বাড়িতে। আর এছাড়া MSc পোস্ট গ্রাজুয়েশন করছি একটা ক্রিটিক্যাল কেয়ারে। তারপর আছে ঐন্দ্রলা বিশ্বাস, আমি 2014 MBBS পাস করেছি, আমার ইন্টার্নশিপ চলছে এখন। কোথায় করছি? আর্চিগড় মেডিকেল কলেজ। তারপর রেশমা পারভীন, আমি এখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করছি, আর এখন RMO গাইনি হিসাবে এখন GD হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটে যুক্ত আছি। ওকে, শ্রীময়ী রায়, সেকেন্ড ইয়ার আরজি কর মেডিকেল কলেজ। আচ্ছা, সকলকে নিয়ে শুরু করব আমার ফার্স্ট রাউন্ড পুরানো সেই দিনের কথা। কি খেলা একটু বলে দিই তোমাদেরকে। রেড মার্কটা হচ্ছে স্টার্টিং মার্ক। স্টার্টিং মার্কে যখন তোমরা শুরু করবে তখন হাতে একটা বেলুন থাকবে, সেটাকে কন্টিনিউয়াসলি জাগলিং করতে হবে। জাগলিং করতে করতে প্রত্যেকটা মার্কে পৌঁছাতে হবে এবং পা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যখন বেলুন ফাটাবে তখন জাগলিং করা বন্ধ করা চলবে না, বন্ধ হয়ে গেলে ডিসকোয়ালিফাইড। এই টাস্কটা কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, ঠিক আছে, সব থেকে তাড়াতাড়ি শেষ করবে সে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। মনুষিতা, কবে মনে হলো যে ডাক্তার হতে চাও? একদম ছোটবেলা থেকে। কেন, বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বাবা ডাক্তার, বাবার সঙ্গে প্রচুর ক্যাম্পসে যেতাম, প্রচুর ওই কন্ট্যাক্টটা পেয়েছি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার, এবং তারপরে মনে হয়েছে যে এই প্রফেশনটাতে আমি সব থেকে বেশি হ্যাপি থাকতে পারবো। বাবা কিসের ডাক্তার? বাবা কার্ডিওথোরাসিক সার্জন। পড়াশোনা শুরু হলো কিভাবে? আমি প্রথমে তো ওই 9th and 11th আমি অন্য কিছু করতাম না, শুধু পড়াশোনা করতাম। সবাই শুনুন প্লিজ মন্দি, যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, পড়াশোনা প্রচুর। তারপরে আমি অল ইন্ডিয়ার পরীক্ষাটা দিই এবং সেটাতে চান্স পাই, পুনেতে পড়তে গেছিলাম। আচ্ছা, তো ওইখানে পাওয়ার পরে খুব আনন্দ, ডাক্তারিতে পেয়ে গেছি পেয়ে গেছি। বাবা যখন হোস্টেলে ছেড়ে দিয়ে আসলো, হোস্টেলে ঢোকার পরে আমার হঠাৎ মনে পড়লো এবার থেকে আমাকে একা থাকতে হবে মা বাবাকে ছাড়া, এবং তখন আমি দৌড়ে হোস্টেল থেকে বেরিয়ে চলে এসেছি। এসে আমি সেই যে কাঁদতে শুরু করেছিলাম, 6 মাস ধরে কেঁদেছিলাম, কি করে থাকবো বাবা আমাকে। হ্যাঁ, মানে ঘুম থেকে মা ফোন করলে মা বলতো কেন কাঁদছিস, আমি কারণ বলতে পারতাম না, আমি কেঁদে যেতাম। তাই জন্য সবাই বাড়ির লোক বলেছিল থাক পড়তে হবে না, এবার চলে আয় বাবা চলে আয়, কিন্তু না, তখন বললো না না না, এত কষ্ট করে গেছি আর ফিরে আসা যাবে না, এবার পড়েই ফিরতে হবে। তারপর ওখানে কত বছরে করছো? ওখানে আমি 5 বছর ছিলাম। তারপরে ওখানে সোয়াইন ফ্লু হয়েছিল বলে আমি ইন্টার্নশিপের মাঝখানে 2010 আমি চলে এসেছিলাম। বাকিটা তুমি এখানে শিখাব? বাকিটা আমি ইন্টার্নশিপ এখানে করি, হাউস স্টাফশিপ করি, এখন আমি পড়াশোনা করছি পোস্ট গ্রাজুয়েশনে পাওয়ার জন্য, আর সঙ্গে সঙ্গে MSc ক্রিটিক্যাল কেয়ার করছি আর্চিকর মেডিকেল কলেজ থেকে। ক্রিটিক্যাল কেয়ারটা কি যদি বলো? যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো কিছুর পেশেন্ট যখন খুব ক্রিটিক্যাল জায়গায় চলে যায়, মানে অন্য কোনো ওষুধ কাজ করছে না, কোনো চিকিৎসা কাজ করছে না, আফটার সার্জারি যে কেয়ারটা আমরা ক্রিটিক্যাল কেয়ার, মানে ওটা হচ্ছে একদম একটা স্টেরাইল জোন যেখানে আমরা পেশেন্টের তখন খুব ইমিউনিটিটা লো থাকে, তো তাই জন্য ওই সময়টা পেশেন্টকে খুব কেয়ার, হাই অ্যান্টিবায়োটিক্স, তো বিভিন্ন ধরনের মেশিন পত্রর মধ্যে রেখে আমরা পেশেন্টকে রিভাইভ করি, তো ওইটা ভীষণ ট্রেনিং লাগে, মানে ওইগুলোর জন্য ভীষণ এক্সপার্টাইজ হতে হয়, তো ওইটারই আমি একটা কোর্স করছি আরজিকর মেডিকেল কলেজে, রিসেন্টলি শুরু হয়েছে ওটা। এরপরের কি প্ল্যান? পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, বাবার মতো কার্ডিওথোরাসিক সার্জন হওয়ার ইচ্ছে। ও, সেম হওয়ার ইচ্ছে, বাহ। বাবা এসেছেন? না, বাবা আসতে পারেনি, বাবা এখন ভাইস চ্যান্সেলর, তাই জন্য বাবা এখন ব্যস্ত বলে আসতে পারে না। ভালো লাগলো কথা বলে, এবার খেলা শুরু করি। একটা হয়েছে
করেছে 21 সেকেন্ডে। ঐন্দ্রিলা, তোমার সম্বন্ধে একটু শুনি। আমি বেসিক্যালি বাবা মার খুব মাধ্যমে, আমার ছোটবেলা থেকে বাবা আমার শখ, বাবা আর কি বলেছিল যে ডাক্তারি পড়বে, বাবার ইচ্ছা আর কি, বাবা নিজে ডক্টর, বাবা ভেটেরিনারি ডক্টর। ও, তো সেই জন্য বাবার ইচ্ছা আর সেই জন্য বাবা ছিল কারণ আমিও সেই জন্য আর কি একদম ডিটারমাইন ছোটবেলা থেকেই যে ডক্টর হব। হ্যাঁ, পড়াশোনা মা কনস্ট্যান্টলি পিছনে, একদম সব সময় যে কোনো জায়গায় যাওয়ার থেকে আসার থেকে সব জায়গায় মা সাথে সাথে করে, টিউশন নিয়ে যাওয়া, পড়ানো, বাড়িতে এসে সেগুলো পড়া, ছোটবেলা থেকে বড় অবধি পুরো চলেছে। ইনফ্যাক্ট MBBS পড়াকালীনও এরকম হয়নি যে মানে পরে কি করলে 12 এর পর, তারপরে আমি প্রিপেয়ার ওই জয়েন্টে প্রিপেয়ার করে জয়েন্টে চান্স পেলাম, তারপর MBBS এ আরজি করে পেলাম, ফাইনাল ইয়ার পাস করে ইন্টার্নশিপ চলছে এখন আমার। এখন তো আরজি করি সব, এখন বাড়ির থেকে বসে থেকে দেখা হয়। হ্যাঁ, দেখা হয়েছে, ও তো সিনিয়র আমার। হ্যাঁ, জানো তো, ইয়ে প্রত্যেক বাবা মার অনেক স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। আপনার কি স্বপ্ন ছিল? সারাক্ষণ তো বলছে পেছনে মা পড়ে থাকতো। হ্যাঁ, সেটা থাকতাম আমি অনেকটা সময়, মানে ইনফ্যাক্ট 15.5 বছর আমি ওর পিছনে মানে লেগেছিলাম, মানে মাধ্যমিক পর্যন্ত ভীষণ ভাবে সারাক্ষণ পাশে পাশে থাকতেন আর। হ্যাঁ, সব সময় নজরে রাখতাম, এমন কি ও নিচে যখন ছোট ছিল যখন খেলতে যেত, আমি বারান্দায় ঠায় যেদিনকে নামতে পারতাম না ঠায় দাঁড়িয়ে থাকতাম, আমার একটা ভয় ও নামলেই না পড়ে যেত, ভীষণ পড়ে গিয়ে ভীষণ পড়ে যেতে। না, আমার 3 বার মাথা ফেটেছে, পায়ে একবার লোহার রড ঢুকেছে, মানে আমার, আমি যদি কোনোদিনও, মানে আমার একটা শিডিউল টাইম ছিল 5টা থেকে 6টা আমি খেলতে যেতাম, যদি কোনো সময় ভুল করে আমি 6টা বাজতে 5টা বাড়ি এলাম, মা ধরে নিল যে আমার কিছু একটা হয়েছে। এসো ইন্দ্রিলা, রেডি ইন্দ্রিলা, আমার সবার মতোই বাবা ছোটবেলা থেকেই, আমার বাবা ডক্টর, না না বাবা ডক্টর না, বাবা রেলের চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা। হ্যাঁ, মেয়ে ডাক্তার হবে, মানে ওই যে 20টা আমরা 4 বোন, তার মধ্যে বাবা আমাকে সিলেক্ট করে নিয়েছিলেন ছোটবেলাতে ডাক্তারের জন্য। না, অ্যাকচুয়ালি আমাদের ওখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তো মানে গ্রামে বাড়ি, তো মানে বড়দিরা যেমন ওখানে সুযোগ পায়নি পড়াশোনার, মানে মেরিট থাকতেও সেগুলোকে কাজে লাগাতে পারিনি, সেই জন্য বাবার তো স্বপ্ন ছিলই, সেই জন্য আমাকে ক্লাস 7 একদম হস্টেলে যাও, ওটা আলামিন মিশন হাওড়া উদয়নারপুরে পাঠিয়ে দিয়েছে ক্লাস 7। আমার বেশিরভাগ টাইমটাই আমার হস্টেলেই কেটে গেছে, হস্টেলে 7-8, তারপরে জয়েন্টের কোচিং থেকে আবার হস্টেল, MBBS লাইফটা পুরো হস্টেলেই কেটে গেছে। পড়াশোনার গাইডেন্স কে দেখতো, কে করতো? আমাদের ওখানে খুব স্ট্রিক্ট, একদম সকাল 6টায় ওঠো, মানে মর্নিং প্রেয়ারের পরে একদম, মানে খুব স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে আমাদের কোচিং হতো, ইয়ে হতো। আমাদের একটা মানে রুম থাকতো, যে আমাদের যারা থাকতাম ডরমিটরি, এক একটা রুমে 13-14 এরকম মেয়ে থাকতাম, তো কোনো কিছুই ছিল না, না টিভি, না গান, না ম্যাগাজিন, না পেপার, কোনো রিক্রিয়েশন ছিল না। না না, মানে আমাদের ওখানে সবসময় বেশি মানে ওখান থেকেই মোটিভ করা হতো যে পড়াশোনা করো, খেলাধুলা তো করতাম, খেলাধুলার টাইম ছিল, কিন্তু যা করো বন্ধুদের সাথে করো। তাহলে চশমাটা কি হোস্টেলেই হলো এত করতে করতে? তারপরে ওখান থেকেই পড়াশোনা, তারপরে জয়েন্টের কোচিং ওখান দিয়ে, তারপরে জয়েন্টের চান্স পেয়ে KPC মেডিকেল কলেজে, ওখান থেকে তারপরে MBBS লাইফ কমপ্লিট। তোমার ওই ডরমিটরিতে একসঙ্গে 14 জন যখন থাকতে, তার মধ্যে একটা বেড টিচারের জন্য, ও ওটো সকালে শীতকালে তো না উঠলে চিমটি কেটে জল ঢেলে উঠিয়ে দিত, সেই জন্যই আমি বিলিভ করি যে সেই জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, নয়তো আমি যদি গ্রামে থাকতাম ওখানে হয়তো আমি সুযোগটা সেটা পেতাম না। এখন কি করছো? এখন মেনলি আমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছি, মানে একটা যাতে আমার ইচ্ছা গাইনোকোলজিস্ট হওয়ার। এত প্রত্যন্ত গ্রাম থেকে এসে এত কষ্ট করে এরম স্ট্রিক্ট রেজিমেনের মধ্যে থেকে হোস্টেলের, তারপর তুমি আজকে এতটা পথ এসেছো বাবার জন্যই এসেছি। বাবা সেই সব। হ্যাঁ, আর তাছাড়া আমাদের যে গ্রামাঞ্চলে মানে দেখতাম ছোটবেলা থেকেই, মানে ওখানে অনেক মেয়েরা, আমাদের কমিউনিটিতেও মেয়েরা সমূহ খালি মেয়েদের অনেক ডাক্তার দেখাতেই পছন্দ করে, প্লাস অনেক ওখানে হতো অনেক, যেহেতু ব্যাকওয়ার্ড বলে মানে গ্রামে অনেক এরকম কোনো হেলথ সেন্টার নেই প্রপার, তাদেরকে অনেক দূরে দূরে যেতে হয়, তো আমার ইচ্ছা আছে সেরকম বড় হয়ে ওখানে গ্রামের মানুষকে সেবা করা। মেয়ে আজকে এত কষ্ট করে এত বড় হয়েছে, কিরম লাগছে? ভালোই লাগছে, আরও ভালো লাগবে,
আরো গ্র্যাজুয়েশন করুক, সাধারণ মানুষকে সেবা করুক, তখন আরো ভালো। আপনার এই স্বপ্ন সফল হবে তাহলে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছিলাম, দেখলাম যে আলামিন মিশনে মেয়েদের জন্য একটা মানে গার্লস হোস্টেল গড়ে উঠলো, তখনই আমি মানে ওকে ওখানে ভর্তি করে দিলাম। এবং প্রতি সময় খুবই কষ্ট হতো, তবু প্রতি সপ্তাহে যেতাম আর কি। হ্যাঁ, আর মেয়েটা এত চাপা স্বভাবে ছিল, কোনোদিন আমার চোখের সামনে জল ফেলতো না। পরে আমি শুনতাম ওর বন্ধুরা বলতো যে আপনি চলে যাওয়ার পরে নাকি ও কান্নাকাটি করতো। তো কিন্তু যখন নিয়ে যাই সাত মানে 11 বছর বয়সে তখনই নিয়ে গেলাম। ওই স্বপ্নটা আমার পূরণ করেছে, তার জন্য আমি মানে মেয়ের কাছে খুবই মানে গ্রেটফুল। এত কষ্ট করেছি যখন রেশমা, আমি নিশ্চয়ই প্রে করবো যেন রেশমা সব স্বপ্ন সফল হোক। বাবার যা যা ড্রিমস আছে সেগুলো তুমি সব ফুলফিল করো, অল দ্য বেস্ট। একদম ভেরি গুড রেশমা। আমার মেইনলি ইন্সপিরেশন হচ্ছে বাচ্চাবেলায় আমি একটা সিরিয়াল দেখতাম ডক্টরে, তো ওখান থেকে আমার ইন্সপিরেশন বা ডিটারমিনেশন আমার হচ্ছে যে আমি এক্সামের পর অনেক ফ্রি টাইম ছিল, তো তখন আমি একটা এনজিওতে কাজ করেছিলাম। তো আমি অনেক পুয়ার চিলড্রেনদের সঙ্গে ক্লোজ আপ হয়েছিল, ওদের কত রকমের ট্রাবলস ডিজিজ ওগুলো দেখে আমার অনেক ইন্সপিরেশন হয়েছিল কি যে আমাকে এদের জন্য কিছু করতে হবে, লোকেদের জন্য কিছু করতে হবে। তো আমার ওখান থেকেই মেইনলি এই প্রফেশনে আসা। তারপরে কীভাবে কীভাবে নিজেকে প্রিপেয়ার করলে? প্রেপারেশন হচ্ছে আমাদের টাইমে NEET ছিল, মানে যেটা একবারই হয়েছিল অল ইন্ডিয়া, ওভারঅল ইন্ডিয়াতে একটা এক্সাম হয়েছিল এন্ট্রেন্সের জন্য। তো ওটার জন্যে বেসিক্যালি আমরা পুরো CBSE কারিকুলাম ফলো করে এক্সাম দিয়েছিলাম। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আমাদের টাইমে ছিল না। আর এরপর? এরপরে আমার পিডিয়াট্রিশিয়ান হওয়ার ইচ্ছে, বিকজ আমার এই পোর চিলড্রেনদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, চিলড্রেনদের বাচ্চাদের নিয়ে থাকতে বেশি ভালো, বাচ্চাদের সঙ্গে। হ্যাঁ, তাই জন্য আমার পিডিয়াট্রিশিয়ান হওয়ার ইচ্ছে আছে। ভেরি গুড। ওকে, এসো শুরু করি। প্রথম রাউন্ডে বসকো পজিশনে আছে 21 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্টস মনসুকা। থার্ড পজিশনে যে আছে 15 সেকেন্ডে পেয়েছে 15 পয়েন্টস রেশমা। সেকেন্ড পজিশনে যে আছে 13 সেকেন্ডে পেয়েছে 20 পয়েন্টস শ্রীময়ী। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 12 সেকেন্ডে পেয়েছে 25 পয়েন্টস ঐন্দ্রিলা। চকোলেট গিফট দেখো, টোস্টার, মোবাইল ফোন, ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম, এর সাহায্যে আমরা শরীরের কতটা গ্লুকোজ লেভেল আছে, সুগার লেভেল আছে সেগুলো সব চেক করতে পারবো। আছে একটা স্যান্ডউইচ গ্রিল এবং হান্ডি সেট। ঐন্দ্রিলা কি নেবে? ব্লাড গ্লুকোজ মনিটর। ওকে শ্রীময়ী, আমি সেল ফোন নেব। রেশমা, টোস্টারটা নেব না, সরি টোস্টারটা নয়, হাঁড়ি দিয়ে এটা সেটটা দিয়ে হান্ডি সেট। হ্যাঁ, সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা, পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কারো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। মধুবন খুশবু দেতা হ্যায়, সাগর সাবন দেতা হ্যায়, জিনা উসকা জিনা হ্যায়, জো অরো কো জীবন দেতা হ্যায়,
मधुबन खुशबू देता है, सागर सावन देता है, जीना उसका जीना है। डॉक्टर्स ने देखे, लेडी डॉक्टर्स ने देखे, आई एम रियली थ्रिल्ड एवं सेई जोन्नोई ये गानटा बेचेछि। जीना उसका जीना है जो औरों को जीवन देता है। এই স্কোপটা আমার জীবনে এসেছিলো, আমি পারিনি, তোমরা পেরেছো, কংগ্রেচুলেশন। কেন পারলে না গো? গানের ভূতটা মাথায় চাপলো, থাকতে তো পারতো, তার সাথে সাথে এটা হতো তো, মানে সেইভাবে চলছিল। ধরো আমি 92 তে, আমি তখন থার্ড ইয়ার ব্যান্ড শুরু করেছি, তারপর 11 বছর 2003 অবধি আমি দুটোই প্যারালালি কন্টিনিউ করেছি। তার মধ্যে পাস করে গেছি, ইন্টার্নশিপ করেছি, হাউসওয়াইফশিপ করেছি, প্রাইভেট নার্সিং হোমে কাজ করেছি, পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছি ইত্যাদি। কিন্তু ততদিনে ক্যাকটাসটাও একটা প্রফেশনাল লেভেলে চলে এলো। ক্যাকটাসের মাসে 6টা থেকে 8টা শো, আমি একটা হসপিটালে ডিউটি করে কি করব, তাই জন্য ওটা বাদ হয়ে গেল। প্রেসক্রিপশনে তো সই করার বদলে ফটোগ্রাফ দি। মনসিতা, তুমি যে ডাক্তার হচ্ছ, এই প্রফেশনটা তো ভীষণ ডিমান্ডিং, আর ডাক্তারদের লাইফ তো বলে পুলিশের লাইফ এবং ডাক্তারের লাইফ কোনো লাইফই থাকে না, সারাক্ষণ তারা ছুটছে কাজ নিয়ে, তার জন্য কি মেন্টাল প্রিপারেশন নিয়েছে? মেন্টাল প্রিপারেশন মানে আমি আমার রিক্রিয়েশনগুলো কাজের মধ্যে মধ্যে খুঁজে নিই। যেমন আমি পেটস খুব ভালোবাসি, আমার বাড়িতে অনেক ডগি আছে, মানে আমার মেয়ে, ওকে আমি পেট বলি না, আমার মেয়ে হানি, ওদের সঙ্গে আমি প্রচুর সময় কাটাই। এছাড়া গান করি, নাচ করি। কি নাচ শেখো? ভারতনাট্যম করতাম, আর রিসেন্টলি আমি এখন কত্থক শিখছি। বাহ, মানে ছোটবেলায় করতাম, পড়াশোনার জন্য ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার এখন কন্টিনিউ করছি, আর বাড়ির কাজ করতেও আমার খুব ভালো লাগে। বাহ, ভেরি গুড। আর আরেকটা আমার খুব ইয়ে যে এই ফিল্ডে ঢুকে অনেকে অনেক বন্ধু বানায়, আমি অনেক ভাই বানিয়েছি। মানে আমার আরজি করে যারা আমার সঙ্গে পড়ে, ওরা সব এসছে, ওরা সবাই আমার ভাই, এবং আমি হচ্ছি ইউনিভার্সাল দিদি। আর আমার ডাক্তারির বন্ধুরাও এসছে, ওরা এখানে, ওরা মহারাষ্ট্র থেকে এখানে পড়তে এসছে আর কি করে। সবাইকে দিদির আম্মা মানে স্বাগত। আমি একটা হিন্দি গান গাইছি, সেই একই সুরে একটা বাংলা গান আছে, তোমায় বাংলাটা গাইতে হবে। প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। आज गुन 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 गुंजे आमार एक ही गुन সব গানটা পুরো ঠিক ছিল, ছোট্ট একটা ওয়ার্ড এদিক ওদিক হয়েছে, গানের মাঝে নয়, গানের সুরে, তাই তো? Yes, exactly. এইটুকু মাফ করে দেওয়া যাবে, এত কষ্ট করছে পড়াশোনা করছে, এই অনেক, এর জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। দেখো কি গিফট, স্টিম কুকার, ডিজিটাল ক্যামেরা, স্টেথোস্কোপ এবং ব্লাড প্রেশার মাপার যন্ত্র একসাথে, রোটি মেকার এবং সার্ভিং বোল সেট এবং ডিশ। আমি স্টিম কুকার নেব। মেমোরেবল মুহূর্ত মানে পূজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠাকুর দেখে ওখানে ঠাকুর দেখতে গেছি, তখন দেখি আমার, আমি আর আমার বান্ধবী বেরিয়েছি, ঠাকুর দেখার সময় অবশ্য আমি দেখলাম যে দুটো ছেলে সমানে এরকম মানে ডাকছে, মানে একজন আরেকজনকে বলছে, আমি ভাবলাম হয়তো পূজোর সময় ভিড়ে হতেই পারে, হতেই পারে। তারপরে শুনলাম আমার বন্ধু আমাকে বললি, না রে, ওরা বলছিল এই ডাক্তারবাবুকে তো আরজি করে আমরা দেখাই তো।
ফুচকা খেতে গেছে ফুচকার পয়সা নেবে না কে একজন এসে বললো না ডাক্তারবু আপনার কাছে ফুচকার পয়সা নেওয়া যাবে না এটা এগুলো খুব এগুলো না বেশ ওই যে রেসপেক্টটা দেয় যে রেসপেক্ট এইটা মানে একটা বড় পাওয়া এটার থেকে বড় পাওয়া হয়তো সত্যিই নেই কিছু আমার তখন পেডিয়াট্রিক্সে ডিউটি চলছে একটা খুব 800 গ্রামের একটা বাচ্চা অনেক দিন ধরে ভর্তি তো আমি যখন শেষ হবে ডিউটি এরকম টাইমে তখন আমাকে একদিন পেশেন্টের মা বাচ্চাটার মা সবসময় থাকে এসব ডাক্তার বাবু ম্যাডাম আপনাকে একটা কথা বলবো বললাম হ্যাঁ আমার বর না আপনাকে বলতে বলেছে আমি বললাম হ্যাঁ বলুন আমার বরের মনে হয় আপনি যদি একটা হোয়াইট কালারের সালোয়ার পরেন ফুল স্লিভ তার সাথে যদি একটা লাল ওড়না নেন আমার বর বলেছে আপনাকে না ভালো লাগবে খারাপ লাগে না কিন্তু ওই যে হোয়াইট রঙের ফুল স্লিভ সালোয়ার আমার বর ইমাজিন করেছে আপনাকে খুব ভালো লাগে সেটা আমার বউ এসে আমাকে বলছে আবার পূজো আর ডাক্তারিনী আমার একটা ছোট্ট স্মৃতি মনে পড়ছে আমি তখন বিআরসিং হসপিটালে ডিউটি করি আমার পঞ্চমীর রাতে ডিউটি পড়েছে ওই 24 ঘন্টাটা আমার পঞ্চমীর রাতে পড়েছে তো গজগজ করছে মানে কালকে ষষ্ঠী আজকে ডিউটি পড়ছে এরকম তো যাই সারা ডিউটি করেছি এবার ষষ্ঠীর দিন সকালবেলা শিয়ালদা স্টেশনের চত্বরে সমস্ত মানে বেঙ্গলের অন্যান্য জায়গা থেকে ঢাকিরা চলে আসে এবং তারা ঢাক বাজিয়ে তারা ডেমনস্ট্রেশন দেয় পুজো কমিটির লোকজনরা আসে তাদেরকে বুক করবে বলে সো ওই ষষ্ঠীর সকাল 5:30 পুরো এলাকা ঢাকের আওয়াজে কাঁপছে সেটা কি অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল মানে বলার নয় সারা জীবন ভুলতে পারবো না ওরকম একটা অডিও এফেক্ট আমি দেখতেও পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি ওকে অঞ্জলি জি এবার একটা গানের প্রশ্ন শুনে আমি একটা গান গাইতে গাইতে ইচ্ছে করে একটা শব্দ ভুল করে ফেলবো সেই শব্দটা তোমায় আইডেন্টিফাই করতে হবে কারেক্ট শব্দটা কি সেটা ভেবে বার করতে হবে আর সেই শব্দটা রয়েছে মুখরার মধ্যে এমন কোন গান গাইতে হবে ও বড় মুমকিন হ্যায় খোয়া মেরা দিল হ্যায় কোই ইসে ঢুন্ড কে লায়ে না জাকে কহাঁ মেয়ে রপট লিখাও কোই বতলায়ে না মেরো ইয়াহাঁ সুন কহুঁ মে ক্যা করুঁ Exactly. ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना कितना मुश्किल है तौबा इसको समझाना के धीरे धीरे दिल में करार होता है होते हो রেশমা জনাই থেকে এসেছে আচ্ছা জনাইয়ে প্রত্যন্ত একদম গ্রাম থেকে কিন্তু কলেজ কোনটা আমার কেপিসি মেডিকেল কলেজ কেপিসি ওকে সৌরভ দা তোমাদের মেডিকেল ডিরেক্টর ছিলেন ডক্টর সৌরভ ঘোষ ডক্টর সৌরভ ঘোষ সৌরভ দা আমার খুব ক্লোজ আমি ইনফ্যাক্ট ওনার আন্ডারে কাজ করেছি আমি যখন প্রাইভেট নার্সিং হোমে কাজ করছিলাম উনি আমার কাইন্ড অফ সিনিয়র ছিলেন আচ্ছা তো এখনো যোগাযোগ আছে তুমি কোথা থেকে করেছিলে পড়াশোনা আমার ন্যাশনাল মেডিকেল কলেজ আচ্ছা বছরটা জিজ্ঞেস করো না প্লিজ না ঠিক আছে আমি তোমার যে গাঁঠে গাঁঠে রজত জয়ন্তী সেটা আমি কাউকে বলছি না রেশমা তোমার কোন এক্সপেরিয়েন্স শেয়ার করো কিছু যদি থাকে এক্সপেরিয়েন্স বলতে আমরা যখন ফার্স্ট রুরাল পোস্টিং এ গেছিলাম তখন আমার নাইট ডিউটি ছিল তখন কোনো কারণে মেডিকেল অফিসার আমাদের যে সিনিয়র ছিলেন উনি বাইরে গেছিলেন তো তখনই একজন ডেলিভারি পেশেন্ট মানে প্রেগনেন্ট মাদার মানে অ্যাট টার্ম তো কেউ নেই সিস্টার দিদিরাও খেতে গেছেন যে বোনে গেছেন যে এই মাত্র যখন ফাঁকা ছিল এরকম আমি আর আমার বন্ধু তো আমি তো কী করবো আমাদের তখন ফার্স্ট ইন্টার্নশিপ লার্ন করছি এরকম মানে শিখেছি হসপিটালে কিন্তু ওরকম যে একটা সিনিয়র ছাড়াই কারোর ইয়েতে তো তখন আমি আমি ওই ওটা পুরো নিজে একদম উইথাউট অ্যাসিস্ট্যান্ট নিজে ডেলিভারি করেছি সেটা যে আমার ফার্স্ট যে ফিলিংটা হয়েছিল যে যে ওই যে মাদারটা তো পেইন পাচ্ছিল তাকে যে আমি রিলিফ করালাম মানে এটা মনে হচ্ছিল যে আমার কাছে খুব একটা মানে খুব প্রাপ্তি একটা একটা জিনিস যে একটা মানুষকে ওই কষ্টটা থেকে রিলিফ দেয় ভেরি গুড একদম এটা তো সবথেকে বড় মেমোরেবল খুব ভালো এবার রেশমার জন্য একটা সুন্দর গান শোনাও হাসির হিন্দি নিশ্চয়ই তুমি জানো সেই শব্দটা আমি একটা গান গাইবো তাতে একভাবে ব্যবহার করা রয়েছে তোমায় অন্য একটা গান গাইতে হবে যাতে হাসি শব্দটার হিন্দি ব্যবহার
सजा तुम हो गुनगुनाने की वजह तुम हो जिया जाए ना जाए ना जाए ना ओ रे पिया रे थैंक यू रेशमा 10 पॉइंट्स की नेवे बोलो आमी रोटी मेकर की वजह तुम हो श्रीमोई तुम पेडिट्रिशियन होते जाओ भविष्य ते हाँ সেন্সিটিভ কিন্তু খুব বাচ্চাদের হ্যান্ডেল করা সাংঘাতিক ব্যাপার বাচ্চাদের সঙ্গে খুব ভালো করে মিলে যেতে পারি ওদের মানে অনেকে খুব ট্রাবলসাম মনে করে ওদের কান্না ওগুলো বাট তবুও বাচ্চাদের সঙ্গে হাসি খেলা ওগুলো আমি খুব ভালো করে বাচ্চাদের তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইঞ্জেকশন দেওয়া ওই সময়টায় ইঞ্জেকশনে সেরকমভাবে ভয় লাগে না বিকজ আমাদের একবার ফিজিও প্র্যাকটিক্যালে আমাদের ফার্স্ট ইয়ারে ব্লাড স্মিয়ার করতে হয় তো ওখানে নিজের আঙ্গুল ফুটিয়ে রক্ত বের করে করতে হয় তো এটাতে আমাদের মানে ক্লাসে সবাই যেহেতু ফার্স্ট টাইম আঙ্গুল ফুটিয়ে রক্ত বের করতে অনেকেই রক্তকে একটু ভয় পায় তো আমার হয়েছিল কি আমি একটু অ্যানিমিক ছিলাম তো প্রথমে আমি পিয়ার্স করেছি রক্ত বেরোয়নি সেকেন্ড টাইম পিয়ার্স করেছি রক্ত বেরোয় বাবারে তো তারপর আমি বুঝতেই পারিনি এতগুলো মানে ফুটো করে দিয়েছি কি অনেকগুলো রক্ত বেরিয়েছে তো সবাই তারপর আর কেউ হাত ফুট না ফুটিয়ে আমার কাছে এসে সবাই একটা একটা করে ড্রপ নিয়ে গেছে ব্লাডে আর আমি একটা হোলির গান গাইবো তোমাকে আরেকটা ওই ওই অনুষ্ঠানের একটা গান গাইবো লঙ্কা ইলাচি কা আর লঙ্কা ইলাচি কা বিড়াল গায়া লঙ্কা ইলাচি কা লঙ্কা ইলাচি কা বিড়াল গায়া খায় গরি কায়ার বলম তরসে রঙ বরসে ও রঙ বরসে ভিগে ঝুমর বানি রঙ বরসে ইতনা মজা কিউ আ রাহা হে তুনে হওয়া মে ভাঙ মিলায়া দুগনা নশা কিউ ছা রাহা হে তুনে তুনে ব্লাড প্রেসার মাপার যন্ত্র নিল না আমার গুলোই বরং হারিয়ে টারিয়ে গেছে একটু মিসপ্লেস হয়ে গেছে ওটা আমায় দিয়ে দিও তো সেকেন্ড রাউন্ডে ফার্স্ট স্কোর মনসিদা 20 পয়েন্টস উইথ টোস্টার স্টিম কুকার অঞ্জলা 35 পয়েন্টস ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম ডিজিটাল ক্যামেরা রেশমা 25 পয়েন্টস সঙ্গে হ্যান্ডি সেট রুচি মেকার শ্রীময়ী 30 পয়েন্টস সঙ্গে মোবাইল ফোন সার্ভিং বল সেট স্পেশাল এপিসোড টাইকন এলিমিনেশন নেই সকলকে নিয়ে যাবো থার্ড রাউন্ডে सच रहा मोहब्बत वाला अखियों में ऐसा डाला सच रहा मोहब्बत वाला अखियों में ऐसा डाला कचरे ने ले ली मेरी जान हाय रे मैं तेरे कुर्बान दुनिया ये मेरे पीछे लेकिन मैं तेरे पीछे मुझको बना ले मेरी यार গ্যাস ওভেন ডিপ ফ্রায়ার একটা তেলে ভাজা জিনিস যেরকম হয় কড়াইতে না করে তুমি মেশিনের মধ্যে করবে আর কি নন স্টিক কুকওয়্যারের সেট আর মিক্সার গ্রাইন্ডার নাম্বার ওয়ান কে ঐন্দ্রেলা তোমার কোনটা পছন্দ ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার ওকে ঐন্দ্রেলা স্যুপ বলে সেট ঠিক আছে সুন্দর ডিজাইন করা প্লেট উইথ বোল অ্যান্ড স্পুন প্রাইস অপশন তিনটে আছে কি আছে 765 1065 1965 তোমাকে বলতে হবে এটার দাম কত জ
যদিও বিষয়টা একটু কঠিন তোমাদের জন্য, হয়তো একদমই ঘোরা হয় না, যাওয়া হয় না, নাকি ভুল বলছি? না, ঘোরা হয়, যাওয়া হয়, যাওয়া হয়, কেনাও হয়, কেনাও হয়, সবই হয়। তাহলে গুড। 1065 ফাইনাল। নিলাম কনফিডেন্টলি বললে জানো, হ্যাঁ মোটামুটি আইডিয়া আছে, ঘুরতে ঘুরতে দেখা হয়। 1065 ভেরি গুড, 20 পয়েন্ট অঞ্জলা, চকলেট গিফট ফ্রায়ার। নাম্বার 2 কে? মনুষিতা। মনুষিতা কোন জিনিসটা পছন্দ এখানে? গ্যাস ওভেন। গ্যাস ওভেন, ওকে। এখানে শশা আছে আর টমেটো আছে, স্যালাডের উপকরণ। কতটা আছে? 1 কিলো শশা, 1 কিলো টমেটো। গ্রিন ভেজিটেবলস আমরা সবাই খাই, স্যালাড আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। কি কি আছে এখানে প্রাইস অপশন? রেঞ্জ রয়েছে দুটোর, মিলিত দামের রেঞ্জ 31 থেকে 35, 63 থেকে 67, 84 থেকে 88। তোমাকে বলতে হবে এই দুটোর মিলিত দাম কত, মানে কোন রেঞ্জের মধ্যে। 63 to 67। তোমার পুরো আইডিয়া আছে? মোটামুটি বাজার যাই করো। হ্যাঁ বাজার করি। 1 কিলো শশার মোটামুটি দাম কত বলো? 20-25 টাকা হবে। 35। 1 কিলো টমেটো? 40 টাকার কাছাকাছি। 30। তাহলে কত হচ্ছে? তুমি বলেছিলে 63 থেকে 67-এর মধ্যে, রাইট প্রাইস 65। মনুষিতা সঙ্গে গ্যাস ওভেন। নাম্বার 3 কে? রেশমা। রেশমা কি পছন্দ? ননস্টিক কুকার সেট। ওকে রেশমা, সার্ভিং বোল সেট, সুন্দর একটা ট্রের মধ্যে উইথ স্পুন, সেরামিকের, ভালো দেখতে, কালারফুল একটা সার্ভিং বোল সেট। দাম কি লেখা রয়েছে? 450। তোমাকে বলতে হবে এটার দাম 450-এর বেশি না। দেখে তো মনে হচ্ছে 450-এর বেশি। আইডিয়া আছে? ওদের তো সব আইডিয়া ছিল, তোমার আইডিয়া আছে? না, কোনদিন তো কিনিনি, আমি গেস করেই বললাম। গেস করে বলছো? অনেকটা সময় তো একা কাটিয়েছো, তখন কখনো কেনাকাটা হয়নি করা? না, কিচেন সেট হয় না বেশি, সব ওই জামা কাপড়ই কেনা হয়। 450-এর বেশি। বেশি, ওকে। ফাইনাল তো? ফাইনাল। কত বেশি হতে পারে, আইডিয়া আছে কিরম দাম হতে পারে? 550, 600, 750. কি রয়েছে এখানে? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। শ্রীময়ী, কেক ট্রে সেট। কেক রাখবে, তারপরে ঢাকা দিয়ে রাখার জন্য এই কাঁচের পুরো জিনিসটা, ঠিক আছে? এখানে কি লেখা রয়েছে? এখানে দেওয়া রয়েছে 1000। নিচে কি তিনটে অপশন আছে? 30, 430 আর 1000। মানে এটার দাম কত? 1030, 1430 নাকি 2000? কত দাম হবে? 430। মানে 1430 আন্দাজে বললে? নো আইডিয়া? একটুখানি আইডিয়া আছে, 2000 উইল বি টু এক্সপেন্সিভ আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই 1430 কিনা। তোমার বাকি তিন বন্ধু তো পেয়েছে, তোমার কি মনে হয় তুমি ঠিক বলেছো? হ্যাঁ, মানে ঘোরাঘুরি হয় আর পড়াশোনার বাদে ওইগুলো করা হয়। 1430 45 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
ডায়মন্ডস এর সব শোরুমে পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ভালো ভালো জুয়েলারি সেট নতুন করে লঞ্চ করছি আপনারা নিশ্চয়ই যাবেন এবং কিনবেন শুরু করব শেষ রাউন্ড আমি শেমে কি আছে এখানে দেখি আর ভ্যাকুম ক্লিনার আছে এলইডি টিভি আছে ওয়াটার পিউরিফায়ার আছে হোম থিয়েটার আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে প্রশ্ন করব পাঁচটা এটা বাজার রাউন্ড প্রশ্ন শেষের পরে আমি বলবো এবার বলো তারপরে বাজার প্রেস করে রাইট অ্যানসার দিয়ে দাও তাহলে 20 পয়েন্টস আর যদি রং অ্যানসার দাও তাহলে মাইনাস 10 প্রথম প্রশ্ন রাইট অ্যানসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার একটা ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে দুটো শব্দ বানাতে হবে যে কোনো ভাবে পাশাপাশি উপর নিচ বা কোনা করে একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট আর একটা অসুখের নাম রোগের নাম তিনটে ছবি আসবে তিনটে ছবি থেকে একটা সিনেমার নাম বার করতে হবে শুরু হয়ে গই মামো রেশমা বাদে বাকি তিনজন ঐন্দ্রিলা বাদে বাকি দুজন আমি বলিনি এখনো এবার বলো শ্রীময় মুন্না ভাই এমবিবিএস কেন বোঝাও সঞ্জয় দা ছিল মুন্না ভাইয়ের স্টেথোস্কোপ তো এমবিবিএস এর জন্য আর বাকিটা হসপিটালাইজিং ফিচার বাকি রয়েছে আর তিনটে প্রশ্ন থার্ড কোয়েশ্চেন রাইট অ্যানসার দিলে গিফট পাবে টিভি শব্দ সন্ধান ছবি থেকে একটা শব্দ আর পরে কি লেখা আছে সেটা আমি বলছি দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এটা আমার নয় যখন বিদ্যুতের সঙ্গে যোগ তখন এটা আমার নয় যখন বিদ্যুতের সঙ্গে যোগ তখন এই লেখাটা থেকে একটা শব্দ আর সামনের ছবিটা থেকে একটা শব্দ দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো রেশমা ডাক্তার কেন ডাক পাতিয়াস আর তার মানে বিদ্যুৎ যায় তখন ডাক এখন রেশমা আবার একটু 20 পয়েন্ট এগিয়ে গেল রেশমা স্কোর এখন 65 রয়েছে আর দুটো প্রশ্ন ফোর্থ কোয়েশ্চেন রাইট অ্যানসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন একটা ধাঁধা দেখো সবারই আছে যখন অনেক গ্রুপের সৃষ্টি এই দান মহান তখন দিয়ে অনেক তৃপ্তি কি বলা হচ্ছে এখানে সবারই আছে যখন অনেক গ্রুপের সৃষ্টি এই দান মহান তখন দিয়ে অনেক তৃপ্তি এবার বলো শব্দ ছক উপর নিচের ক্লু অকারণে কিন্তু নয় প্রেসক্রিপশন দেখে কিনতে হয় পাশাপাশি মহান তাদের সেবা জানি এই নামে তাই তো চিনি অকারণে কিন্তু নয় প্রেসক্রিপশন দেখে কিনতে হয় মহান তাদের সেবা জানি এই নামে তাই তো চিনি এবার বল মনসীতা মেডিসিন সিস্টার দেখে নি কেমন
কেমন লাগলো বলো সবাই এখানে এসে খেলে অনেক কিছু জানতে পারলাম আমার একটা কথা বলার আছে পুরো ওদের তরফ থেকে এবং পুরো মেডিকেল কমিউনিটির তরফ থেকে একটা কথা বলার আছে আজকাল আমরা অনেক সময় দেখি ডাক্তারদের ধরে মারা হচ্ছে বা অনেক সময় তাদের অনেক ভুলও থাকে আমি বলছি না তাদের ভুল থাকে না কিন্তু এক দুজন ডাক্তারের ভুলের জন্য কিন্তু সবাই খারাপ হয়ে যায় না আর দ্বিতীয় কথা অনেক সময় কিন্তু মানুষের বুঝতে ভুল হয় সব সময় হয়তো ডাক্তারদের ভুল থাকে না কারণ কি আমরাও তো আফটার অল মানুষ আমার নিজের লাইফে এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমি ইন্টার্নশিপ তখন ডিউটি করছি একজন দিদিকে আমারই সিনিয়র দিদিকে ধরে মারা হয়েছিল তো মা ভীষণ টেনশন করেছিল যে আমার মেয়ের কি হবে তো এইটা যেন মানুষ ভুলে না যায় আফটার অল উই আর অলসো হিউম্যান বিইংস আমরা কিন্তু ইচ্ছে করে ভুল করতে চাই না আর যারা খারাপ তারা পার্টিকুলার কোনো সময় হয়তো খারাপ হয়ে যাচ্ছে সবাই কিন্তু খারাপ না ওকে তোমরা জীবনে অনেক বড় হও তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল আজকে দিদি নাম্বার ওয়ান মনস্বিতা বিশ্বাস সঙ্গে 80 পয়েন্টস মনস্বিতা কি কি পেয়েছে বলে দিই টোস্টার স্টিম কুকার গ্যাস ওভেন ওয়াটার পিউরিফায়ার ফ্রিজ এখন একটা বোনাস রাউন্ড আছে মনস্বিতা যদি জিততে পারো তাহলে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার পাবে আর অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার 20 সেকেন্ডস টাইম মনস্বিতা পাঁচটা শব্দ আমি যেরকম হয় তোমায় পরপর বলবো তুমি আমাকে রিভার্সে উত্তর দেবে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট নার্স ইনজেকশন সিলোস্কোপ থার্মোমিটার ওয়েট মেশিন থার্মোমিটার স্টেথোস্কোপ ইনজেকশন নার্স অ্যাবসলিউটলি রাইট ভেরি গুড জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার এটা তোমার আর অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার জন্য সৌন্দর্য গোপন কথা মানে অরিশ সেই বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে মনস্বিতা পাচ্ছে জি বাংলা এবং সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আরও একটা সোনা দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার আমাদেরও সুস্থ সবাই ভালো থাকবেন দেখা হয়ে পরের দিন